Assalamu alaikum, dear students. Welcome to our channel at Raj Method School. Aske amra nobom dosham shrenir uchchotor gonit bishoyer onushuroni 8.1 er ekti problem solution korar chesta korbo. To bondhura deri na kore cholo amra मूल पॉइंट चले आसि कम टू द पॉइंट आज के আমরা যে প্রবলেমটা সলভ করব সেই প্রবলেমটা হচ্ছে মূল বইয়ের 4 নাম্বার একটি গাড়ির চাকার ব্যাস ডায়ামিটার 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে কত সেকেন্ডে প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে কয়বার 6 বার এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমাদের কাজে লাগবে গাড়িটির গতিবেগ নির্ণয় করো তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে ব্যাস ডায়ামিটার তো আমরা প্রথমে লিখব যে দড়ি চাকা আর চাকাটা কি বৃত্তাকার তো আমরা লিখব যে চাকার ব্যাস ব্যাস কে আমরা d ডায়ামিটার থেকে d অথবা 2r r মানে রেডিয়াস রেডিয়াস মানে ব্যাসার্ধ ব্যাসার্ধর দ্বিগুণ কে বলা হয় ডায়ামিটার দ্যাট ইজ ব্যাস সেজন্য আমরা 2r দ্বারা ডিফাইন করলাম 2r সমান সমান হবে 0.84 মিটার এখন সেই ব্যাস থেকে আমরা কি বের করব ব্যাসার্ধ রেডিয়াস সুতরাং চাকার ব্যাসার্ধ আর ব্যাসকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আসবে ব্যাসার্ধ 0.84 কে 2 দিয়ে ভাগ করলাম তো ভাগ করাতে আমাদের আসছে 0.42 মিটার তো বন্ধুরা আমরা কিসের মান বের করলাম আর এর মান এখন আসবে চাকাটা তো বৃত্তাকার সার্কেল এখন আমার লাগবে চাকার পরিধি সার্কামফারেন্স দ্যাট ইজ পরিধি তো আমরা পূর্বের ক্লাসে জানি যে চাকার পরিধি কি অর্থাৎ চাকার পরিধির সূত্র চাকার পরিধি সমান সমান আমরা জানি কি জানি 2πr তো বন্ধুরা এখান থেকে আমরা পরিধির মান বের করব 2 আর পাই এর মান আমাদের জানা আছে 3.1416 3.1416 পাই একটি অমূলদ সংখ্যা প্রয়োজনের তাগিদে আমরা দশমিকের পরে 4 গুণ নিলাম আর r এর মান আমরা একটু আগে পাইলাম কত 0.42 এই সবগুলো আমাদের গুণ করতে হবে গুণ করলে আসবে 2.6389 মিটার তো বন্ধুরা কি বের করলাম আমরা চাকার পরিধি এখন পরিধি কি পরিধিটা হচ্ছে এরকম এই যে বৃত্তাকার বক্ররেখাটা এই বক্ররেখাটাই হচ্ছে সার্কামফারেন্স মানে পরিধি এখন একটা বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে চাকাটা যখন একবার ঘুরে বন্ধুরা কয়বার একবার ঘুরে তখন কতটুক পথ অতিক্রম করে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে যেমন এই যে এখান থেকে স্টার্ট চাকাটা ঘুরলো ঘুরে এ জায়গা আসলো তাহলে একবার ঘুরলো একবার ঘুরে কি পথ অতিক্রম করলো তার পরিধির সমান এই নোটটা মনে রাখতে হবে যে চাকাটি একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে তো আমরা লিখব যে চাকাটি একবার ঘুরে দূরত্ব অতিক্রম
করে তার পরিধির সমান। আর আমরা পরিধি একটু আগে পরিধি বের করলাম কত, 2.6389 মিটার। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে চাকাটি কয়বার ঘুরে, 6 বার। তাহলে এখন আমরা লিখব চাকাটি 6 বার ঘুরে দূরত্ব অতিক্রম করে, একবার ঘুরলে তার পরিধির সমান, আর 6 বার ঘুরলে বেশি হবে, 6 × 2.6389 মিটার। তো গুণ করি আমরা, গুণ করলে আসবে 15.83836 মিটার। এ হচ্ছে আমাদের 6 বার ঘুরে যতটুক পথ অতিক্রম করে। এখন এই এককটা আছে কিসে, মিটারে। আমাদের এই মিটার থেকে কনভার্ট করতে হবে কিলোমিটারে। আমরা জানি যে 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাই এখানে আমরা মিটার থেকে যখন কিলোমিটারে কনভার্ট করব অবশ্যই কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে। তাহলে মিটার থেকে কিসে পরিণত হয়ে গেল, কিলোমিটারে। 1000 দিয়ে ভাগ করলে কি আসে, 0.15833 6 কিলোমিটার। এ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, দূরত্বটা আমরা কিসে নিলাম, কিলোমিটারে। এখন আমার তো গতি বেগ, বেগের সূত্র, তো বেগের সূত্রটা আমরা জানি, বেগ সমান সমান দূরত্ব বাই সময়। অলরেডি আমরা দূরত্ব বের করে ফেলছি, আর এখানে সময় আছে প্রতি সেকেন্ড। প্রতি সেকেন্ড মানে, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড। এখন এই 1 সেকেন্ড কে আমরা কনভার্ট করব ঘন্টায়, কিসে, ঘন্টায়। তো বন্ধুরা উপরে একটু দেখো, আমরা জানি, আমরা জানি 3600 সেকেন্ড সমান সমান 1 ঘন্টা। এই এখানে সেকেন্ড কত আছে, 1 সেকেন্ড। প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সমান সমান হবে 1/3600 ঘন্টা। এখন আমাদের হাতে ঘন্টা আছে আর হাতে আছে দূরত্ব। এখন আমরা বের করব কি, বেগ। তো আমরা লিখব যে সুতরাং বেগ সমান সমান, গতি বেগ সমান সমান কি, দূরত্ব বাই সময়। তো এখানে দূরত্ব আমরা কত বের করলাম, দূরত্ব হচ্ছে বন্ধুরা 0.015, তারপরে 8336, আর সময় একটু আগে আমরা কত বের করলাম, 1/3600 ঘন্টা। এখন আমরা জানি যে দেখো ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে বলা হয় জটিল ভগ্নাংশ। আর ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে সবার নিচেরটা উপরে গিয়ে গুণ হয়, তাহলে এই 3600 উপরের সংখ্যার সাথে গুণ হবে। 3600 সাথে উপরের সংখ্যাটা গুণ করলে আমাদের আসবে 57.0096, এত কিলোমিটার পার ঘন্টা। বেগের একক আমরা জানি কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ উপরেরটা দূরত্ব, দূরত্বের একক কিলোমিটার,
আর নিচেরটা হচ্ছে সময় সময়ের একক ঘন্টা দ্যাট ইজ আমরা গতিবেগ বের করে ফেললাম 57.0096 কিলোমিটার ঘন্টা প্রায় তো বন্ধুরা আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো আজকে আর নয় থ্যাংক ইউ এভরিবডি